বাবেল টিভি সত্যের সাথে শুরু হয়েছে শূন্য হওয়া জাতীয় সংসদের লক্ষ্মীপুর দুই আসনের উপনির্বাচন সহ ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহ ও জমাদান। ৫ মার্চ থেকে ১২ মার্চ বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং আবেদনপত্র জমা দিচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। মনোনয়ন ফরম কেনার সময় প্রার্থীরা দলীয় মনোনয়ন পেলে শতভাগ জয়লাভের আশা করেন এবং নিজ নিজ এলাকায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। আমি মোহাম্মদ ওমর ফারুক, আমার বাড়ি বানেরপাড়া থানা বিশ্বকান্দি ইউনিয়ন। আমি ৮৯ থেকে ৯৪ পর্যন্ত ছাত্রলীগ করেছি। ৯৪ থেকে আমি ২০০১ পর্যন্ত যুবলীগ করেছি। ২০০১ পরে আমি যুবলীগের সভাপতি ছিলাম। আমি ২০০১ পরে আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করে আসছি বিশ্বকান্দি ইউনিয়নের। তো এ পর্যন্ত রাজনৈতিক জীবনে আমি মানে ২৪ আওয়ার্সই রাজনীতি করেছি, সাথে ব্যবসাও করেছি, দলের পিছে অক্লান্ত পরিশ্রম করেছি, জীবন ঝুঁকি নিয়ে কাজ করেছি। ২০০১ সনের পরে আমরা যখন মামলা হামলা নির্যাতনের শিকার হলাম, ইভেন আমাকে এক পর্যায়ে মানে মেরেই ফেলেছিল, আমার হাত পা কাটা আছে দেখলে বুঝবেন, আমাকে ডেড বডিই ঘোষণা করা হয়েছিল মৌখিকভাবে অনেকে। তো যাই হোক, তো এরপরে ২০০১ সনের পর হতে বিএনপি অত্যাচারী সরকারের যে জুলুম ছিল, তত্ত্বাবধায়কের যে আমাদের নেত্রীর পরে যে জুলুম ছিল, রাজপথে লড়াকু সৈনিক হিসেবে কাজ করেছি। আমার কাছে অনেকগুলি ইয়াও আছে, আপনারা দেখলে হয়তো দেখতে পারবেন। যাই হোক, এখন দল যেভাবে নমিনেশন দিচ্ছে এতে করে জনপ্রিয় নেতাদের নমিনেশন পাচ্ছে না, জনপ্রিয় নেতারা হারিয়ে যাচ্ছে, যারা মেম্বার হওয়ার যোগ্যতা নাই। একজন চকিদারেরও মূল্যবোধ পাবলিক যাদেরকে করে না তাদেরকে নৌকা দেওয়া হচ্ছে। জনপ্রিয় নেতারা হারিয়ে যাচ্ছে, এরা কিন্তু আস্তে আস্তে রাজনৈতিক থেকে সরে যাবে যখন অবমূল্যায়ন হবে। তো আসলে দেখা যাবে কি যে জনপ্রিয় নেতা শূন্য অবস্থায় রাজনৈতিক চললে যা হয় আর কি। আমার প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আপার কাছে আমাদের একটাই দাবি, আপা আমরা ৮টা বছর রাজপথের যুদ্ধ করেছি ২০০১ সন থেকে ৮ সন পর্যন্ত, সেই দাবিতে আমাদের রক্তের দাবিতে নৌকমার কাটা ইউনিয়ন পরিষদ থেকে উঠে নেতে, আর জনপ্রিয় নেতারা তাহলে চেয়ারম্যান হবে এবং জনপ্রিয় নেতাদের সঙ্গে পাবলিক থাকবে এবং আস্তে আস্তে দল আরও উন্নয়নের দিকে আগাবে। আমি মনোনয়ন যদি ন্যায্যভাবে দেয় আমি ১০০% আশাবাদী, কিন্তু দলীয় যে কোন্দল আছে এতে এতে করে ওই যে আমি অমুক এমপির সাথে ছিলাম না নমিশনের আগে, অথবা অমুক এমপির সাথে ছিলাম, এই যে দলের কোলঠাসা রেষারেষি, এতে করে ভালো জনপ্রিয় নেতারা নমিশন পায় না, জানি না তাতে কি হবে। ১০০% দলীয় কোন্দলের আশঙ্কা করা যাচ্ছে। এই যে যারা নমিশন দিচ্ছে, আমি যদি সেই গ্রুপের না হই, যত জনপ্রিয় হই আমাকে নমিশন দেওয়া হবে না, দেয় না, দেয় না। আর যদি আমি আমি জনপ্রিয় না, তারপরেও যদি আমি তার গ্রুপের হই আমাকে নমিশন দেওয়া হবে, এতে করে আলটিমেটলি ক্ষতিটা আপার হয়ে যাচ্ছে, দল প্রধানের হয়ে যাচ্ছে, দলের হয়ে যাচ্ছে, আর যার যার রাম রাজত্ব কায়েম করার জন্য এভাবে চলছে। আমি চাচ্ছি কোন্দলের বিষয়টা, নৌকাটা, ইউনিয়ন পরিষদ নির্বাচনটা উন্মুক্ত করে দেয়। আমরা যারা জনপ্রিয় লোক আছি আমরা নির্দ্বিধায় আমরা নির্বাচিত হব, আর এই যদি মনে করেন নৌকাটা থাকে তাহলে আর আমরা নির্বাচিত তো জনপ্রিয়রা হতে পারতেছি না। অতএব আপার কাছে বিনীত অনুরোধ, আমাদের রক্তের যে রাজপথে রঞ্জিত হয়েছে, আমরা যে ৮টা বছর যুদ্ধ করেছি মাঠে,
সেই দাবি নিয়ে আপনাকে বলছি, ইউনিয়ন পরিষদ থেকে শুধুমাত্র জাতীয় সংসদে জাতীয় প্রতীক থাকবে। হাতের গলায় ঘন্টা মানায়, বিড়ালের গলায় নয়, নৌকা ইউনিয়ন চেয়ারম্যানের মানায় না, এটা বঙ্গবন্ধু নৌকা, এটা তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে মানায় না, এই ইজ্জত রাখতে পারে না তারা। অতএব এই নৌকাটা না থাকার জন্য আপার কাছে, দলীয় নেতৃবৃন্দের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, যাহাতে শুধুমাত্র জাতীয় নির্বাচনে নৌকাটা থাকবে, জাতীয় প্রতীক থাকবে, জাতীয় নির্বাচনে জাতীয় প্রতীক থাকবে, লোকাল নির্বাচনে লোকাল প্রতীক থাকবে। এতে করে জনপ্রিয় নেতারা মানে দলে আসবে, জনপ্রিয় নেতারা ইন্টারেস্টেড হবে, জনপ্রিয় লোকেরা দেশের কাজ করতে পারবে, জনপ্রিয় লোকেরা দেশের লাইমলাইটে থাকবে। আমাদের দলে কি জনপ্রিয় লোক নাই? আপা তদন্ত করে দেখুক। অতএব নৌকা শুধুমাত্র জাতীয় সংসদে নৌকা থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বরিশাল জেলা বানরীপাড়া উপজেলা বিশাখান ইউনিয়ন থেকে বর্তমানে নৌকার যাকে টিকিট মনোনয়ন দেওয়ার রাখছে, তারা আমরা বিশাখান ইউনিয়নবাসী এর প্রতি আমরা সন্তুষ্ট না, যে বিশাখান্দি ইউনিয়নের আওয়ামী লীগের যত মিছিল মিটিং, যত নেতাকর্মীকে সান্ত্বনামূলক এলাকা উন্নয়নমূলক কাজ করেছেন, সে আমাদের ওমর ফারুক ভাই। এর বিকল্প বিশাখান ইউনিয়নে কোনো নৌকা পাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারে নাই। সে বিগত চেয়ারম্যান ছিল 5 বছর আওয়ামী লীগের রানিং সভাপতি, তাকে নৌকা টিকিট দেওয়া হয় নাই। যে নৌকা টিকিট যোগ্যতা অর্জন করতে পারে নাই তাকে দিছে, যে যোগ্য তাকে দেয় নাই, যোগ্যতায় ছিল ওমর ফারুক ভাই তাকে দেওয়া হয় নাই গ্রুপিংয়ের কারণে। আমি চাচ্ছি যোগ্য নেতা হয়েছে নৌকা না থাক, ইউনিয়ন পরিষদের নৌকা না থাক, ইউনিয়ন পরিষদের জাতীয় পর্যায়ে থাক, ইউনিয়ন পরিষদে না থাক, এটা আমার দাবি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।